হে গাইস আসসালামু আলাইকুম। আজকে কেন আসলাম আমি ক্যামেরার সামনে হঠাৎ? আসার কারণ হচ্ছে আজকে ব্লগ করব। ব্লগ বলতে বোঝাতে চেয়েছি মানে আজকে নিজের হাতে তৈরি করব বিরিয়ানি। তো আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি যে আমার বিরিয়ানি মশলার দোকান, যদি কারো লাগে বিরিয়ানির মশলা নিয়ে যায় না আমার থেকে। তো এখন লেটস স্টার্ট করি আমরা বিরিয়ানি বানানো। তো ফার্স্টেই নিব আমি গরম মশলা, গরম মশলা। এটা আমাদের ঘরের তৈরি গরম মশলা, একটু লেটস সি কালার। এটা আমি নিজে বানিয়েছি। তো গাইস এরপরে নিয়ে নিচ্ছি আমরা ধনিয়ার গুঁড়া, মিক্সিং অ্যান্ড মিক্সিং। আচ্ছা এত কথা বাদ, এরপরে নিব আমরা হচ্ছে চালা জিরের গুঁড়া। এটা নিয়ে নিচ্ছি আমার মন মতো, আমি না কোনো সময় না পরিমাণ মতো নেই না, যখন আমার মনে হয় একটু কম নেই একটু বেশি নেই সেই পরিমাণ করেই আমি নেই। তো এখন নিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এটা আমি একটু দিব বেশি, কারণ আমরা স্পাইস বেশি খাই। এত স্পাইস খাইলে কলিজা ছাড় খারে যাবে। আচ্ছা এরপর নিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো, এটাও আমাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু নেবেন, এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করতে হবে আপনার কতটুকু ছাড়বে। তো এত বকবকানি বাদ দিয়ে এখন নিয়ে নিচ্ছি বিরিয়ানির মেইন অ্যাসেন্স, যেটা ছাড়া আমার বিরিয়ানি চলে না, মানে কেওড়া জল। এটা ছাড়া না আমি বিরিয়ানি খেলে না কোনো স্বাদ পাই না। একটা যে ফ্লেভার এবং ঘ্রাণ আছে আর মেইন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইচ্ছা মতো হয়ে যে কেওড়া জল দিয়ে দিছি, আজকে একটু বেশি ঘ্রাণ হয়ে যাবে। তো মেইন টপিক হচ্ছে আমাদের বিরিয়ানি খেতে মন চাইলে এই করোনার টাইমে অনেকের বাইরে যেতে ইচ্ছা করে না, তো আমারও সেম তাই ঘরের মশলা দিয়ে বানিয়ে নিলাম। মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পাঁচফোড়ন এবং সাথে গরম মশলার গুঁড়ি আর কেওড়া জল দিয়ে নর্মাল বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন একটু শুকনো শুকনো মশলাটা, এটাকে আদা রসুন আর পানি দিয়ে গুলিয়ে নেব আমরা, তারপরে দেখা করছি, বাই। সো গাইস আমিও ব্যাচেলার, এই যে এইটুকু মাংস দিয়ে আমি নিজের জন্য আজকে বিরিয়ানি রান্ধবো, ব্যাচেলার আমি। তো গাইস পাকনামির রান্না শুরু হয়ে গেছে। তো এখন আমরা এখানে অয়েল দিয়ে দিচ্ছি, তো এখন দিয়ে দিচ্ছি, হালকা গরম হয়ে গেছে আমাদের তেল, তো তাই এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এখানে আছে স্লাইস করা অনিয়ন। তো আপনাদের একটা সুবিধা বলছি গাইস, যখন একলা কোনো কিছু মানে অল্প কোনো কিছু রান্না করা যায় তখন মন মতো বেশি বেশি জিনিস দেওয়া যায়। তো আজকে আমি ইচ্ছা মতো পেঁয়াজ দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি স্লাইস, কাঁচামরিচ কুচি। খুবই তো সুন্দরই লাগে, দেখো আমার সব সময় ভিডিওর মধ্যে একটা জিনিস অনেক ভালো লাগে, যখন সবুজ কোনো কিছু বা সবজি দিলে পেঁয়াজের লোভে ফুটতে থাকে, এই যেমন কাঁচামরিচটা অনেক সুন্দর লাগবে দেখানো। আচ্ছা গাইস তো এখন দেখতে পাচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, তো আমাদের সেই মশলাটা আমরা এখন একটু দেবো। এটার মধ্যে আদা রসুন মিক্স করা আছে, আমরা আগে থেকেই একটু পাতলা করে মিক্স করে নিয়েছি। তো মশলা কষানোর পরে আবার দেখা করছি আমরা। গাইস এখন মশলাটাকে কষানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি এখানে ওয়াটার, অ্যাড সাম ওয়াটার। তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমাদের বিরিয়ানি মশলাটা হয়ে গেছে, এখানে আর একটু ডার্ক, বাট আপনাদের লাইটের কারণে এখানে আর একটু লাইট কালার লাগছে। দেখা না দেখা যাচ্ছে। এখন এই মশলাটাকে আমাদের একটু ভাজা ভাজা করতে হবে, ছিটা না ছিটে। আপনারা কেউ নোটিস করেছেন নাকি আমরা কিন্তু লবণই দেই নেই, তো এখন লবণ দিয়ে দিচ্ছি আমরা আমাদের টেস্ট অনুযায়ী। বিরিয়ানিতে যতবারই আমি বিরিয়ানি ট্রাই করি না কেন লবণ না কম হয়ে যায়, তাই এবার একটু বেশি করে দিচ্ছি, বেশি হলে বেশি হবে সমস্যা নেই, কম যাতে না হয়। তো গাইস দেখেন এখন আমাদের মশলাটা ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে, কারণ আজকে অল্প বিরিয়ানি তাই ভালোভাবে রান্না করবো আজকে আমরা। এখন আমরা গোস্তটা দিয়ে দিচ্ছি আমাদের দুই তিন টুকরা, হাড্ডি সহ গোস্ত দিচ্ছি আমরা, কারণ বিরিয়ানিতে হাড্ডি থাকলে খুব মজা লাগে খেতে।
তো ব্যাচেলারের রান্না রাখছি আজকেও আমি। আই এম এ ব্যাচেলার গাইস, এটাকে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তো গাইস এখন দেখতে পাচ্ছেন বিরিয়ানির জন্য মাংস আমরা কষাচ্ছি, এরপরে ভালোভাবে কষিয়ে আমাদের সিদ্ধ করতে হবে এক গোস্তটা। একবার বলতেছি মাংস, একবার বলতেছি গোস্ত। তো একটু পানি দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমরা পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এবার যতটুকু টাইম লাগে, 10-15 মিনিট তো লাগবে কমপক্ষে। এখন তো একটু পানি দিতে হবে, হাড় আছে তাই একটু বেশি পানি দিচ্ছি আমরা। এখন পানি দিয়ে এখন ঢেকে রাখতে হবে আমাদের কমপক্ষে 15-20 মিনিটের জন্য। তো 15-20 মিনিটের জন্য আসি গাইস। তো হয়ে গেছে প্রায় আমাদের সিদ্ধ গাইস। এখন আমাদের গরুর গোস্তে তেল উঠে গেছে, তো তার মানে এখন আমি চাল দিয়ে দেবো। চাল দেওয়ার পর আপনাদের সাথে কথা বলছি গাইস। তো গাইস আমরা এখানে চাল দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে আমরা ঢেকে রাখবো। এখন আমরা আমাদের মেইন উপকরণ মানে মিল্ক দিয়ে দিচ্ছি, এটা খাঁটি গরুর দুধ। এটা দিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করবো আজকে। পরে নিলাম ওয়াও, চালগুলা ফুটে গেছে প্রায়। তো এখন এটাকে আমরা একটু ভাপে বসিয়েছি ছিদ্রটাকে অফ করে দিয়ে। এখন চাল একদম লো করে আমরা এটাকে ভাপ করে নিব 10-15 মিনিটের জন্য। আমাদের চালটা এখন 50% সিদ্ধ হয়ে গেছে, আর 50% এই ভাপে আমরা সিদ্ধ করব। তো গাইস দেখতে পারেন আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এখন ধোয়া আছে, তো আমাদের ভাত থেকে এখন সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে আমরা সার্ভ করে নিচ্ছি। এখানে আমরা ভেজিটেবল সালাদ নিয়ে নিয়েছি, পাপায়া স্যালাড। যখন ওঠে কাচ্চির প্যারা ভাই, কোন উপায় নাই যেমনে হোক খাবই, এক দর দিয়া যাই আগে দোকানে। দোকানের সামনে যখন যাই না কে ঘ্রাণটা পাই, মাথা থাকে না ঠিক, দৌড়াইয়া বসি এক কোণে। মেনু দেখা কনফিউজ হইয়া যাই, কাচ্চি নিমু নাকি খাসি ভাই, ডিসাইড করতে লাইগা যায় 20 মিনিট। আই হাই খামু কোনটা, বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরে তে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার, দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি।